হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কিতা খবর সবার? আশা করি সব ভালো আছে। আর আমি ভালো আছি। তো ফ্রেন্ডস, সকাল বাজার 6টা, আমরা বর্তমানে লঙ্গলের আমি ডোয়া করতাম। গাড়ি লোড হয়ে গেছে, হালকা লোড হয়ে তৈছি আমি। আর এখন সকাল সকাল চালিয়ে যাইতাম। সকাল সকাল চালিয়ে গেলে তোরা ভালো হবে, তোরা আগুয়ানি যায়। ও একটা বালা রাস্তার খবর তো আর জানতা, রাস্তার খবর খুব খারাপ। মিজোরামের রাস্তার খবর এটা সবাই জানতা, খুব খারাপ রাস্তার খবর। আবার দেখো সকাল সকাল আমি। তো ফ্রেন্ডস, বর্তমানে এখন আমরা আইয়া আসছি কোলাশিব ডিস্ট্রিক্ট। তখন ন গাড়ি ছাড়েন না, গাড়ি যাইবার দেন না। 3.5 দিন গাড়ি আটানি, ওর 5টা পরে গাড়ি ছাড়া হইতো, বড় একটা কষ্ট হয়ে গেছে। এলা যদি কোলাশিব যদি 9 এন্ট্রি লাগেন, গাড়ি আটানি শুরু হয়ে যায়, তার বাড়িতে নাই ইয়া, তা বহুত কষ্ট হয়ে যাবে। ভাই আজলও 9 এন্ট্রি আছে, রাইট যদি নামতে রাইট ছাড়ে, রাইতে রাইতে আজল বার হলে না, আবার খাইলে আজল লাগেন গোয়া লাগবো কৌশাই। আর নয় হবে, খানি খাইছি বাড়ির তিন টিফিন আসলাম, ওগু খাইছি বর্তমানে। আর তোরা বাদে খানি বানাইমু, কারণ রাইতে তো খাওয়া লাগবে। বে আগে দিয়ে রয়েছে আবার ব্লক, যেদিন গা ব্লক বই রাইত, আর রাইত খানি বানাই যেত না, খানি বানাইলে মু একটু পরে। আর আবার দেখো যাম, 9 মিনিটের লাগেন কলা সেব গালি একটাইলে। আর এখন তো এই রাস্তা বা যারা সল্ড হয়, তো আমরা তারা তো সিন্ডাই জায়গা আইকান, তেন তখন পয়েন্ট থাকেন, পয়েন্ট থাকেন গাড়ির লাইন। আর তখন দেখো জায়গা, ওখান দেখো তো ও জায়গা অতখান এই আছে, আমরা করে দিয়ে আরো আব রয়েছে গাড়ি, অতখান গাড়ি জমিয়ে আসছে কৌশাই। ওগুন যেতে ওরাই দেখ লোকে ছুটিব, গিয়া সামনে যেটা ব্লক আছে ওটা ভারো নিয়ে যাইব না কৌশাই, ব্লক হিতাত গিয়ে ব্লক লাগবো না। এতে এক 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 যাওয়াটা বালা আমার বোঝা মতো। তো ফ্রেন্ডস, বিকাল 3টা বাজিয়ে আছে, আবার পর্যন্ত জাম করেছে না। আর আমি এর মাঝে রাসমলাইন খানি বানাতে লাগি গেছি, দেখো তো ওই খানি বানাইয়া তৈরি দিই, তৈরি দিলে তো বাদবার একটু কোনো জাম মা দিয়ে দিকবার হইল না খানি বানাই। তো ফ্রেন্ডস, আইজল টাউন ক্রস করে আই গেছি, বর্তমানে আমরা মেলরিয়া তলাশি তিন রাইট খুব ফাস্ট ফাস্ট চালিয়েছি। আর আমরা এর সকালে ভিডিও করতাম আছি না, ডাইরেক্ট আইয়া আইজল পার হয়ে গেছি। রাইট 2টা উঠে আগে পারস পার হয়ে আগে নমেল রাতে ঘুমাইছি হোটেলের সামনে। এখন সকালে উঠেছি, আর এখন হোটেলে চাও খাইমু, খাইয়া অন্তে ছাড়িয়া যাইমু। সো ফ্রেন্ডস, মেলরা তিন সাথু খাইয়া ছাড়িয়া আই গেছি। এখন আই গেছি তোমার মূল ফাঙ্গর ধারো, অন্য আইয়া গাড়ি ঠান্ডা করি। আর গাড়ি হয়ে গেছে গরম, কারণ মুইভাঙ্গ রাত তো জান্ডায় ও আপুকে উঠা হইতো, তাহলে গাড়ি ঠান্ডা করি আনতে যাইমু, একবারে আপ উঠা যাইব আনাইলে। তো গাড়ি গরম হইলে দিগদারি, গাড়ি ঠান্ডা করিয়া বাদে আপুকে উঠা লাগে, বহুত খাড়া আপ। তো কোনো গাড়ি ঠান্ডা করি আর আমরা ঠান্ডা করে সারিয়ে যাইমু, গাড়ি বহুত গরম হয়ে গেছে, বহুত গরম হয়ে গেছে গাড়ি। তা বলতাম একটা গরম বিয়ার বক্ত গরম বর্তমানে বাজার 12টা, আর আমরা বড় আপ পার হয়ে আই গেছি শিয়ালপুর টাউন। শিয়ালপুর টাউন খানি বানাই যাই, কারণ সেটা খুব ভোক লাগছে। কালকে রাত খাইছিলাম, বাজার সকালে চা খাইছি, ধরনের খানি বানাই যাই গেছি। খানি বানাই আর বর্তমানে শান্তা অতি বেগুন দি ভাজি বানাই আর ডাইল বানাই আর। সো ফ্রেন্ডস, সকাল সকাল লুঙ্গি হামাইছি, হামাইয়া লগে লগে গাড়ি খালি হয়ে গেছে, লগে লগে গাড়ি খালি হরিয়ে আমরা আই গেছি, যেন খালি হইতো আনো আইয়া লগে লগে খালি গাড়ি খালি হয়ে দিয়েছি। আর আমরা এটা তো খালি করতে লেবার লাগে না, এটা তো বডি উল্টে খালাই দিলে পরে জলদি খালি হয়ে গেল, একটা সুবিধা ঠিক পারো। তো সকাল সকাল আইয়া খালি হয়ে গেছে হামালা। তো ফ্রেন্ডস, গাড়ি খালি করা তো শেষ, গাড়ি খালি করি আই গেছি অন্য এক জায়গার মাঝে, যেন সবসময় আইয়া গাড়ি ধোয়া করি অন্য আইসি, মানে খানি খুনি বানাই খাইয়া গাড়ি অন্য রয়েছে। এখন যাওয়া যেত না, কারণে লেগে গিয়া 9 এন্ট্রি আছে, 9 এন্ট্রি লাইন বারো নিয়ে যেত না, তাহলে অন্য গোয়া তাব, 9 এন্ট্রি খুলিয়ালে যাই না। আমার এই ব্লগটা অন্য শেষ করলাম, ব্লগটা ভালো লাগে লাইক করে শেয়ার করি, আর চ্যানেল মাঝে নয়া হলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখি। তো বাই বাই।